মুজিব বর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান, এই স্লোগানকে সামনে রেখে মুজিব বর্ষ উপলক্ষে ভোলা সরকারি কলেজ ছাত্রলীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বুধবার ভোলা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ আরাফাত চৌধুরীর উদ্যোগে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ভোলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান জানান, বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ভোলা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়া, বিশেষ অতিথি ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ স্বপন, এছাড়া ভোলা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা হোসাইন কিরণ, শামীম আহমেদ, ইব্রাহিম শুভ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়া বলেন, সৃষ্টির বুকে প্রাণীকুলের বেঁচে থাকার পেছনে বৃক্ষের রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। বৃক্ষ মূলত পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে।